সবসময় থাকেন ব্যস্ত, সিনেমা কিংবা ক্রিকেট সব জায়গায় সমান তার পদচারণা। তবে এবার এই ব্যস্ততাকে ছুটি দিতেই হলো বলিউড বাদশাহ শাহরুখকে। হঠাৎ করে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, শাহরুখ খান প্রথম আইপিএল প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন। ইভেন্ট চলাকালীন প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। এতে অসুস্থ হয়ে পড়েন এই বলিউড সুপারস্টার। এরপর তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তেমন চিন্তার কোনো কারণ নেই বলে জানা গেছে। এ ব্যাপারে কেডি হাসপাতাল থেকে কোনো কিছু জানানো হয়নি। শাহরুখের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বলিউড বাদশার অসুস্থতার খবর চাউর হতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। সিনেমায় শাহরুখ মানেই সকল সমস্যার চটজলদি সমাধান। এবার বাস্তব জীবনেও শাহরুখ দ্রুতই ফিরবেন স্বরূপে, এমন চাওয়া ভক্তদের। আল কাসির, সমসংবাদ।